Vande Sri Krishna Chaitanya Nityananda Sahodito Gauradaye Pushpavanto Chitra Shando Tamonado Vishambaro Dijavaro Jugadharma Palo Vande Jagato Priyakaro Karuna Avataro Namo Vishnu Padayo Govinda Prasthaya Bhutale Srimate Sri Sri Swami Shivananda Iti Namine Namo Yam Vishnu Padayo Gaura Prasthaya Bhutale Srimate Bhaktivedanta Vanamiti Namine Prathome Ami Amar Rupanuga Guru Varga Guru Parampara Ebong Somosto Acharya Varger Charane Koti Koti Dandobat Pranam আর সমস্ত উপস্থিত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা মধ্যলীলা চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদ আমরা বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত গমন আমরা আজ কয়েকদিন ধরে রসাস্বাদন করছি। চৈতন্য মহাপ্রভু এইভাবে ভ্রমণ করতে করতে তিনি কুরুমস্থানে উপস্থিত হলেন এবং সেখানে কুরুমদেবের বিগ্রহ দর্শন করে প্রণতি নিবেদন করলেন এবং সেই সেই কুর্মস্থানে কুর্ম নামক কুর্মস্থানে সেখানে কুম্ভ বিপ্র নামে ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যিনি খুব ধনবান ছিলেন, ঐশ্বর্য তার ছিল, কিন্তু তিনি মহাপ্রভুকে দর্শন করার পর তিনি গৃহত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে যেতে চাইলেন। তখন মহাপ্রভু তাকে বললেন, তুমি আমাকে আর এইভাবে একথা বলো না, হ্যাঁ তুমি ঘরে ফিরে যাও, কারণ কলিযুগে গৃহ ত্যাগ না করাই বাঞ্ছনীয়। এই যুগের মানুষেরা যথাযথভাবে ব্রহ্মচর্য এবং গার্হস্থ আশ্রম পালন করার শিক্ষা লাভ করেনি। তাই চৈতন্য মহাপ্রভু সেই কুর্ম নামক ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন গৃহত্যাগ মানে করার জন্য আগ্রহী না হতে। তাকে গৃহে থেকে তিনি উপদেশ দিয়েছিলেন যে তুমি তোমার যার সঙ্গে সাক্ষাৎ হয় তাকেই তুমি ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতম প্রদত্ত মানে সমস্ত শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান করো এবং আমার আজ্ঞায় এইভাবে তুমি গুরু দায়িত্ব নিয়ে গ্রহণ করে তুমি এই দেশ উদ্ধার করো, মানে তার জন্য গৃহত্যাগ করার প্রয়োজন নেই। ঘরে থেকেই সদ্গুরুর তত্ত্বাবধানে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ যারা করেন তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সকলকে এইভাবে মানে মানে শিক্ষাদান করতে পারেন, মানে উপকার করতে পারেন। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার, এটাই হচ্ছে পর উপকার। কারণ পারমার্থিক মানে মানব জীবনে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী, আমাদের ভগবানের ধামে ফিরে যাওয়া, ব্যাক টু গডহেড, পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া, সেটাই হচ্ছে পারমার্থিক মানে পারমার্থিক উপলব্ধির সার মর্ম। তাই তিনি কুর্ম নামক ব্রাহ্মণকে মহাপ্রভু বলেছিলেন যে কেউ বৃন্দাবনে, কেউ নবদ্বীপে, কেউ জগন্নাথপুরীতে মতো পবিত্র স্থানে বাস করতে পারে, অথবা মানে জড়জগতের প্রভাবে মানে পঙ্কির যেমন মানে জড়জগতের দ্বারা ঐশ্বর্যপূর্ণ দেশ যেমন ইউরোপ আমেরিকায় শহরে বাস করতে পারেন, তাতে কিছু আসে যায় না। যে যেখানেই থাকুক, নবদ্বীপেই বাস করুক, বৃন্দাবনেই বা জগন্নাথপুরীতেই ধামেই বাস করুক, কেউ আবার যদি ইউরোপ আমেরিকাতেও এই সেই জগ মানে জড়জগতের প্রভাবে পঙ্কিল, সেইগুলোকে পঙ্কিল বলা হয়েছে, কারণ সেখানে মানে জড়জগতের দ্বারা মানুষ মানে পুরোভাবে মানে তারা আচ্ছন্ন হয়ে আছে, সেখানে সেই শহরেই বাস করুক না কেন, তাতে কিছু আসে যায় না। ভক্ত যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ করেন, গুরুদেবের নির্দেশ পালন করেন, তাহলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানেই থাকুক না কেন তিনি সেই গৃহকে তিনি বৃন্দাবন দাম গোলোক দামে পরিবর্তন করতে পারেন। সেটা আমরা আগেই আলোচনা করেছি, কারণ যিনি যেখানেই থাকুক না কেন সেই স্থানটিকে মানে নবদ্বীপ ধামে বা বৃন্দাবন ধামে রূপান্তরিত করতে পারেন, তাকে সেখানে তাকে জড়জগতের প্রভাব তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না।
হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ ভক্তির পথে উন্নতি লাভ করার এটি হচ্ছে একমাত্র পন্থা। এইভাবে চৈতন্য মহাপ্রভু আমরা দেখেছি সেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যারা উচ্চ পদস্থ রাজকর্মচারী ছিলেন, মন্ত্রী ছিলেন নবাব হুসেন স্যার, তারাও শ্রীদীপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, তাদেরকে মহাপ্রভু, তারা যারা মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব ছিলেন, মহাপ্রভু তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা বৃন্দাবনে গিয়ে বাস করো এবং সেখানে গিয়ে তোমরা সেই লুপ্ত উদ্ধারগুলি লুপ্ত তীর্থগুলি উদ্ধার করো এবং মানব কল্যাণের জন্য তোমরা শাস্ত্র লিখো। কারণ মহাপ্রভু এখানে আমরা মনে হবে যেন মহাপ্রভু এদিকে স্বরগোস্বামীকে বলছেন, মানে তাদের চাকুরি ছেড়ে দিয়ে তারা বৃন্দাবনে যাওয়ার জন্য, আর এদিকে আবার কুম্ভ ব্রাহ্মণকে বলছেন তুমি গৃহত্যাগ করবে না, হ্যাঁ তুমি বাড়িতেই থেকে কৃষ্ণ নাম করো। সেটা আমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, কিন্তু সেখানে তর্কের কোনো প্রয়োজন নেই, সেখানে সন্দেহের কোনো প্রয়োজন নেই, কারণ এই স্বরগোস্বামীরা হচ্ছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। তারা কৃষ্ণলীলাতেও, দাপরেও, ত্রেতাতেও তারা সবসময় ভগবান কৃষ্ণের সঙ্গে তারা থাকেন, তাদেরকে বলা হয় নিত্য পার্ষদ। হ্যাঁ, তারা নিত্য মুক্ত জীব তারা। হ্যাঁ, তাই মহাপ্রভু তাদেরকে এইভাবে নির্দেশ করেছিলেন, আর কুর্ম বিপ্রকে বলেছিলেন তুমি ঘরে ঘরে থাকো। হ্যাঁ, এইভাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে যাত্রা করার সময় যাকেই দেখতেন তাকেই হরি বলো হরি বলো বলে ভ্রমণ করতে করতে দুই বাহু তুলে তিনি হরিনাম করতে করতে তিনি সেই দক্ষিণ ভারতে যাত্রা করেছিলেন। তখন তার বাসুদেব বিপ্র নামে একজন মহান ব্রাহ্মণের সাথে তার মানে দেখা হয়েছিল। এই বাসুদেব, এই মহান ব্রাহ্মণ যখন শুনতে পেলেন যে মহাপ্রভু সেই কুর্ম নামক ব্রাহ্মণের বাড়িতে আছেন, বাসুদেব বিপ্র তিনি দৌড়ে তিনি মানে সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই বাসুদেব ব্রাহ্মণ তার গায়ে মানে কুষ্ঠ হয়েছিল, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ হয়েছিল, আর তার ক্ষতগুলি মানে কৃমি মানে কেটে পুকায় মানে পরিপূর্ণ ছিল সমস্ত শরীর। অঙ্গ হইতে যেই কিরা খসিয়া পড়য়, উঠাইয়া সেই কিরা রাখে সেই ঠাই। রাত্রিতে শুনিলতে হ গোসাইয়ের আগমন, দেখিবারে আইলা প্রভাতে কুর্মের ভবন। কুষ্ঠরোগের অসহ্য যন্ত্রণা ভোগ করলো। এই বাসুদেব বিপ্র ছিলেন একজন তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ, পরম ভক্ত ছিলেন তিনি। যখনই তার অঙ্গ থেকে শরীর থেকে কোনো পোকা খসে পড়ত, তখনই তিনি কী করতেন, সেই পোকাটিকে মানে কীড়াটিকে উঠিয়ে আবার শরীরের সেই স্থানেই রাখতেন, পোকাটিকে মানে আবার উঠিয়ে তার শরীরে রাখতেন তিনি। এইরকম তিনি তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ ছিলেন। সেই পোকাটা মরে যাবে, পায়ে পড়ে মরবে, সেই জন্য পোকাটাকে পর্যন্ত তিনি নারায়ণ গানে সেবা করতেন। এইভাবে যখন বাসুদেব যখন এই কুর্ম বিপ্রের বাড়িতে এলেন, এসে শুনলেন মহাপ্রভু চলে গেছেন, তখন তিনি মানে দুঃখে কাতর হয়ে তিনি মূর্ছিত হয়ে ভূপতিত হলেন, কারণ মহাপ্রভুর দর্শন পেলেন না। এইভাবে তিনি ক্রন্দন করতে করতে ভূমিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন, বিলাপ করতে লাগলেন। হঠাৎ তখন চৈতন্য মহাপ্রভু সেখানে এসে তাকে আলিঙ্গন করলেন। হ্যাঁ, মহাপ্রভু তো চলে গিয়েছিলেন বাড়ির কুর্ম বিপ্রের বাড়ি ছেড়ে তিনি চলতে আরম্ভ করেছিলেন, কিন্তু হঠাৎ সেই বাসুদেব বিপ্রের যে কুষ্ঠরোগ হয়েছিল তার বিলাপ ক্রন্দন যে বিলাপ সে করছিল, হঠাৎ সেখানে উপস্থিত হয়ে তিনি আলিঙ্গন করলেন, আর মহাপ্রভুর স্পর্শে প্রভুর স্পর্শে দুঃখের সঙ্গে কুষ্ঠ দূরে গেল, আনন্দ সহিতে অঙ্গ হইল, সুন্দর হইল। এইভাবে মহাপ্রভুর স্পর্শে তার অন্তরের দুঃখের সঙ্গে সঙ্গে দেহের কুষ্ঠও দূর হলো এবং তার শরীর একটা অঙ্গ সুন্দর হয়ে গেল। আর চৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত কৃপা দর্শন করে বাসুদেব বিপ্র তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শ করে তিনি শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোক তিনি উচ্চারণ করেছিলেন। হ্যাঁ, উচ্চারণ করে তিনি মহাপ্রভুকে স্তুতি করেছিলেন। সেটা হচ্ছে কি, সেই এই যেই শ্লোকটা তিনি উচ্চারণ করেছিলেন সেটা মানে দ্বাপর যুগে সুদামা, কৃষ্ণের বন্ধু কি সুদামা, সেও
মানে এই শ্লোকটা উচ্চারণ করেছিল যখন সে দ্বারকাতে গিয়েছিল কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেই শ্লোকটা হচ্ছে কাহং দরিদ্র পাপিয়ং কো কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধুরিতি স্মাহং বাহুভাং বাহুভাং পরিরম্বিত। মানে সেটার অর্থ মানে কোথায় আমি অতি পাপিষ্ট দরিদ্র এবং যোগ্যতাহীন ব্রাহ্মণ সন্তান, আর কোথায় শ্রীকৃষ্ণ তুমি শ্রীনিকেতন কৃষ্ণ, অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলো আমাকে তিনি আলিঙ্গন করলেন, এটা অতি আশ্চর্যের বিষয়। আমার মতো একটা পাপিষ্ঠ দরিদ্র যোগ্যতাহীন ব্রাহ্মণকে তিনি আলিঙ্গন করেছেন, যেটা সুদামা বিপ্র বলেছিলেন, যেটা এখন বাসুদেব বিপ্রখন উচ্চারণ করলেন, সেই শ্লোক উচ্চারণ করে করে মহাপ্রভুকে স্তুতি করলেন। এইভাবে বাসুদেব বিপ্র বললেন, হে দয়াময়, যে এই যে জীবের মধ্যে এই গুণ থাকা সম্ভব নয়, তোমার মধ্যে যেই গুণ সেটা সাধারণ জীবের মধ্যে সেটা সেই গুণ থাকে না সাধারণত, এই গুণ কেবল তোমার মধ্যেই দেখা যায়। আমাকে দেখে আমার শরীরের মানে দুর্গন্ধে অত্যন্ত পাপী মানুষেরা পর্যন্ত পালিয়ে যায়, আর তুমি আমাকে তুমি স্পর্শ করলে, এমনই স্বতন্ত্র পরমেশ্বর ভগবানের কার্যকলাপ। কোথায় আমি যখন আমি কুষ্ঠ রোগাক্রান্ত অধম ছিলাম তখন আমি ভালোই ছিলাম, এখন আমাকে তুমি কষ্ট মুখ রুক্ত করলে আমি এখন সুন্দর দেহ পেয়েছি, কিন্তু এখন আমার মনে অহংকার হয়ে যাবে, আমার তাই ভয় হচ্ছে, আমার মনে না জানি অহংকার যদি এসে যায়। তখন মহাপ্রভু বলেন, প্রভু বলে, কভু তোমার না হবে এই অভিমান, নিরন্তর কহো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। তখন মহাপ্রভু বললেন যে তুমি নিরন্তর কৃষ্ণ নাম করো, তাহলে তোমার মনে কোনো অভিমান আসবে না, কারণ অভিমানেই তো এই অহংকারই তো আমাদের পথে বাধা, ভক্তি পথের বাধা হয়ে যায় কখনো কখনো। যখন আমার জ্ঞানের আমি যখন আমার জ্ঞানের অহংকার হয়ে যায়, আমার সৌন্দর্যের অহংকার হয়ে যায়, আমার গুরু ভক্তির অহংকার হয়ে যায়, আমি অনেক টাকা আমি দান করি, আমি অনেক সেবা করি, এই রকম যে আমার মনে অহংকার এসে যায়, অনেকের হয়ে যায়, তখন সেইগুলি আমাদের ভক্তি পথের বাধা, তাই আমাদের সাবধান হতে হবে। তাই আমাদের গুরুদেবের নির্দেশ অনুযায়ী নিরন্তর আমাদের নাম কীর্তন করতে হবে, সাধু সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে, নামে রুচি রাখতে হবে, তাহলে আমাদের আর অহংকার অভিমান আমাদের মনে আসবে না। এইভাবে জীবকে কৃষ্ণ উপদেশ দিয়ে তুমি তাদের উদ্ধার করো এবং অচিরেই তোমা কৃষ্ণ তোমাকে অঙ্গীকার করবে। এই বলে চৈতন্য মহাপ্রভু বাসুদেব বিপ্র আর কূর্ম বিপ্রকে তাদেরকে কৃপা করে তিনি সেই স্থান থেকে অন্তর্হিত হলেন। তখন সেই দুই বিপ্র, সেই কূর্ম এবং বাসুদেব বিপ্র পরস্পরকে আলিঙ্গন করে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর মানে অপাকৃত গুণাবলী স্মরণ করে করে তারা কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন। তখন থেকে সেই বাসুদেব কুষ্ঠ রোগাক্রান্ত সেই বাসুদেব বিপ্রের নাম হয়েছিল বাসুদেবামৃত, বাসুদেবামৃত পদ। এইভাবে শ্রদ্ধা সহকারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ, অচিরেতে মিলায় তারে চৈতন্য চরণ। শ্রদ্ধা সহকারে যিনি এই চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা শ্রবণ করেন, তিনি অচিরেই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পদ মানে কি পাদপদ্মের আশ্রয় লাভ করেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র গৌরভক্তবৃন্দ। এইভাবে চৈতন্য মহাপ্রভুর জয় হোক, নিত্যানন্দের জয় হোক, অদ্বৈত আচার্যের জয় হোক, শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয় হোক। এইভাবে পূর্ব রীতি অনুসারে চৈতন্য মহাপ্রভু এগিয়েই চলছেন, এগিয়েই চলছেন। আর কিছুদিন পরে তিনি নৃসিংহ জিয়র নৃসিংহ নামক স্থানে এসে উপস্থিত হলেন। এই স্থানটি মানে বিশাখাপত্তনমের 5 মাইল দূরে একটা পাহাড়ের উপর এই নৃসিংহ নৃসিংহ মন্দির, সেখানে সিংহাচল নামক একটা রেল স্টেশনও আছে, সেটা বিশাখাপত্তনমের মধ্যে। এই মন্দিরটি সর্বাপেক্ষা বিখ্যাত মন্দির এবং সেই মন্দিরটা অনেক মানে শিল্পকলায়
মানে নিদর্শন সেখানে আছে। একটা প্রস্তর ফলকে দেখা যায় একজন ভক্তিময়ী ভক্তিমতী মহিষী এই শ্রী বিগ্রহকে মানে স্বর্ণ মণ্ডিত করে দেন। সেই প্রস্তর ফলকে লেখা আছে কোনো একজন ভক্তিমতী মহিষী সেই বিগ্রহকে, এই যে নৃসিংহ বিগ্রহকে, মানে সোনার দ্বারা তিনি মানে মুড়িয়ে দিয়েছিলেন, সেখানে স্বর্ণমণ্ডিত করে দিয়েছিলেন। এবং বিশাখা সেইটা সেই সেইটার উল্লেখ আছে কোথায়, প্রমাণ আছে কোথায়, বিশাখাপত্তনমের গেজেটে, গেজেট আরে এই উল্লেখ আছে। আর মন্দিরের কাছে মানে শ্রী নৃসিংহ দেবের সেবক বৃন্দ এবং অন্যান্য অধিবাসীরা সেখানে বাস করে। এখন এখন কিন্তু সেই মন্দিরের কাছেই অনেক যাত্রীর থাকার ব্যবস্থা আছে, অনেক থাকবার সুন্দর সুন্দর গৃহ আছে। কয়েকজন রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব এই মানে বিজয়নগর রাজার অধীনে এই এই নৃসিংহদেবের সেবা করতেন। তারপর নৃসিংহ দেখিয়া কহিল, দণ্ডবত প্রণতি প্রমাবেশে কহিল প্রভু নিত্য গীত স্থিতি, জয় শ্রী নৃসিংহ, জয় শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মামুখ পদ্মবৃঙ্গ। এইভাবে মন্দিরে নৃসিংহদেবের মূর্তি বিগ্রহ দর্শন করে মহা শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং প্রমাবিষ্ট হয়ে তিনি বহু নিত্য এবং স্তুতি করতে লাগলেন। নৃসিংহদেবের এটা নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্কো নখালয়ে ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, নৃসিংহ মাদিম শরণং প্রপদে তব কর কমল বোরে নখম অদ্ভুত সিংহ, দলিত হরিণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় গুরু শিলা গুরুদেব, গুরুদেব গুরুদেব, জয় জয় গুরুদেব। এইভাবে চৈতন্য মহাপ্রভু নৃসিংহদেবের প্রতি নিত্য গীত করে প্রমাবিষ্ট হয়ে তিনি তার স্তুতি করেছিলেন। জয় শ্রী নৃসিংহদেবের জয় হোক, প্রহ্লাদ মহারাজের শ্রী ঈশ্বর শ্রী নৃসিংহদেবের জয়। ভ্রমণের মতো তিনি নিরন্তর তার বক্ষবিলাসিনী শ্রী লক্ষ্মীদেবীর মুখপদ্ম দর্শন করলেন, কারণ লক্ষ্মীদেবী সর্বদাই নৃসিংহদেবের বক্ষে বিরাজ করেন। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, সেই লক্ষ্মীদেবী সর্বদাই নৃসিংহদেবের বক্ষে বিরাজ করেন, সে কথা মানে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে সেই শ্রীধর শ্রীধর স্বামী তার রচিত এই একটি শ্লোকে তিনি বর্ণনা করেছেন। মানে বাগিষা জৈস্য বদনে লক্ষ্মীর জৈস্য সৌবক্ষসি জৈস্যাস্তে হৃদয়ে সম্বিত নৃসিংহ অহং ভজে। মানে এই বাগদেবী সরস্বতী সর্বদা নৃসিংহদেবের সহযোগিতা করেন, আর শ্রী লক্ষ্মীদেবী সর্বদা তার বক্ষে বিরাজ করেন, তিনি সর্বদা সম্বিত শক্তিতে পূর্ণ। আমি সেই নৃসিংহদেবকে ভজনা করছি। তেমনি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের ভাষ্যে শ্রীধর গোস্বামী আবার নৃসিংহদেবের বর্ণনা করে তিনি বর্ণনা করছেন, প্রহ্লাদ প্রহ্লাদ হৃদয়াল্লাদ ভক্তা বিদ্যা বিনারণম শরদীবিন শরদিন্দু রুচিং বন্দে পারিদ্র বদনং হরিম। মানে প্রহ্লাদের হৃদয়ে আহ্লাদ প্রদানকারী, ভক্তদের অবিদ্যা নিবারণকারী
প্রহ্লাদের হৃদয়ে আহ্লাদ প্রদানকারী, ভক্তদের অবিদ্যা নিবারণকারী শ্রী নৃসিংহদেবকে আমি বন্দনা করি। তার কৃপা শরৎকালের পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো বিতরিত হয়, তার মুখমণ্ডল সিংহের মতো, তাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। কারণ আপনারা সবাই জানে নৃসিংহদেবের কাহিনী, যিনি প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে তিনি তার নখ দ্বারা তার বক্ষ মানে চূর্ণ বিচীর্ণ করে দিয়েছিলেন। কারণ এই হিরণ্যকশিপু তিনি বর বর শিবের থেকে বর লাভ করেছিলেন যে তাকে কেউ হত্যা করতে পারবে না, না না জলে, না স্থলে, না দিনে, না রাত্রিতে, না কোনো দানব, না কোনো অসুর, না কোনো মনুষ্য, না কোনো দেবতা, কেউ তাকে যাতে হত্যা করতে না পারে, এই বর তিনি লাভ করেছিলেন। কিন্তু কিন্তু প্রহ্লাদ, তার পুত্র প্রহ্লাদ মহারাজ, 5-6 বছরের বালক, তাকে মেরে ফেলার জন্য হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে মারার জন্য, তার নিজের পুত্রকে মারার জন্য তিনি কত কৌশলই না করেছিলেন, হাতির তলে প্রতিদলিত করে মারার জন্য চেষ্টা করেছিলেন, অনেক উঁচু পাহাড়ের থেকে ফেলে মারার নির্দেশ দিয়েছিলেন, বিষ প্রয়োগ করে মারার নির্দেশ দিয়েছিলেন, তাকে সিংহ একটা সিংহ যেখানে মানে যেখানে সিংহ কারাগারে রাখা হয় অনেক সিংহ, সেখানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু আগুনের ভিতরে তাকে রাখা হয়েছিল, আগুন যাতে আগুন হুলিকা তার বোন হুল হুলিকা এই হিরণ্যকশিপুর বোন ছিল হুলিকা, হুলিকা তাকে বলেছিল তাকে দগ্ধ করো অগ্নিতে আর তাকে কুলে নিয়ে বসো, আর হুলিকাও বরপ্রাপ্ত ছিলেন, অগ্নির দ্বারা সে তাকে অগ্নি দগ্ধ করতে পারবে না, আর প্রহ্লাদ মহারাজকে কুলে করে সেই অগ্নির ভিতরে প্রবেশ করেছিলেন। কিন্তু এত সব করা সত্ত্বেও ভক্ত প্রবল ভক্ত বৎসল প্রহ্লাদ মহারাজকে কিন্তু হিরণ্যকশিপু তার পিতা তাকে মারতে পারেননি। তখন হিরণ্যকশিপু রাগে কাঁপতে কাঁপতে প্রহ্লাদ মহারাজকে তার পুত্রকে জিজ্ঞাসা করেছিলেন, তুই যে বলছিস যে তুই ভগবান সব দিকে আছে, এই 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 স্তম্ভে সেই যেখানে সিংহাসনে বসেছিলেন কাছে স্তম্ভটা ছিল সেখানে ধরে বলেছিলেন, এই স্তম্ভতে আছে কি, এই দেয়ালের মধ্যে আছে কি? তখন নৃসিংহ সে প্রহ্লাদ মহারাজ যে খুবই শান্ত, কারণ ভগবত ভক্ত বৈষ্ণবরা সাধারণত শান্ত হয়, তাদের ক্রোধ সাধারণত হয় না, তখন সেই অকারণে ক্রোধ হয় না মানে, তখন প্রহ্লাদ মহারাজ বলেছিল নিশ্চয়ই এখানেও আছে ভগবান, তখন প্রমাণ দেখা তুই, এই এই যে এই স্তম্ভটার মধ্যে আছে, তখন স্তম্ভ মানে স্তম্ভ থেকে স্তম্ভটা একদম ভয়ঙ্কর শব্দ হয়ে হলো, সেটা ভেঙে তার মধ্যে সে ভিতর থেকে নৃসিংহদেব ভগবান হরি শ্রীকৃষ্ণ নৃসিংহ অবতার হয়ে এসেছিলেন হিরণ্যকশিপুকে মারার জন্য। কারণ স্থলেও না জলেও না মানুষেও না অস্ত্র শস্ত্র দিয়েও নয়, তাই নৃসিংহদেব ভগবান তো স্বয়ং ভগবান, তিনি অমনিশিয়েন্ট অমনিপটেন্ট, তিনি জানেন কিভাবে ভক্তকে রক্ষা করতে হয়, সেই জন্য ভক্তকে রক্ষা করার জন্য, পরম ভক্তকে রক্ষা করার জন্য তিনি না মানুষ না দানব না না দেবতা, তিনি মানুষের দেহ এবং সিংহের মতো মুখ নিয়ে, তিনি অস্ত্র শস্ত্র না নিয়ে, তিনি না দিনের বেলায় না না রাত্রিবেলায়, তিনি সন্ধ্যার সময় তিনি আবির্ভূত হয়েছিলেন সেই স্তম্ভ থেকে, এবং নখ দিয়ে তিনি সেই হিরণ্যকশিপুকে মেরেছিলেন। এটাই হচ্ছে ভগবান, ভগবান শ্রীকৃষ্ণের এটাই হচ্ছে লীলা, তিনি যা ইচ্ছা তিনি ভক্তের রক্ষার জন্য তিনি যা ইচ্ছা তিনি করতে পারেন, এইভাবেই তিনি অনেক অলৌকিক লীলা তিনি প্রদর্শন করতে পারেন। যেভাবে আমরা দেখেছি আপনারা জানেন ভগবান সেই এক যখন 5 দিনের বালক ছিলেন পুতনাকে বধ করেছিলেন বিষ, আর এইভাবে তিনি কালীয় দমন অরিষ্টাসুর বুধ বৃত্তাসুর বুধ কত যে অসুর বধ করেছিলেন, তাই ভগবানের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা কাল আবার আস্বাদন করবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার, এমন মাধব নাব যে মানব কখনো মরিয়া যাবে, সেই যেই সে অধমে প্রহারিবে জমে রৌরবে কৃমিতে খাবে,
তারপর আর পাপি নাহি আরো সংসার জগত মাঝে লোচন দাস ভকতি আস হরিগুণ কহি দেখি হেন রসসার মতি নাহি যার তার মুখ নাহি দেখি ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার আমাকে ভুল ত্রুটি মার্জনা করবেন তাই গৌর প্রমানন্দ হরি হরি প্রণাম 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 আপনাকে আপনি শুরু করুন দাদা।